অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজনের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। সম্মেলনে এবারের স্লোগান, সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ। অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। সংস্কৃতি খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানান তারা। ক্ষেত্রে যদি আমরা ব্যর্থতা আমাদের থেকে থাকে, সেগুলো আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, আলোচনা করি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেন আমরা একটা শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যেতে পারি, সেটি হবে আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য। এই রাষ্ট্রকে, এই সমাজকে মানবিক করার দায়িত্ব যেমন রাষ্ট্রের রয়েছে, তেমনি রয়েছে সব মানুষের, বিশেষভাবে যারা শিল্পের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, নাটকের সঙ্গে এই যুক্ত রয়েছেন, তাঁদের এই আন্দোলন কোনোদিন ব্যর্থ হবে না।